হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারার চমকপ্রদ ঘটনা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে সহি সালামতে বের হয়ে আসলেন, তখনও তার সম্প্রদায়ের লোকেরা ইমান আনতে রাজি হল না, বরং অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন তিনি বললেন, আমি পৌত্তলিকে তার স্থান ছেড়ে এমন জায়গায় চলে যাব যেখানে স্বাধীনভাবে আমার রবের ইবাদত করতে পারব, সত্বর তিনি আমাকে এমন স্থানের পথ বলে দেবেন। সূরা সাফফাত আয়াত 99। এরপর তিনি স্বীয় স্ত্রী হজরত সারা আলাইহিসসালামকে নিয়ে নমরুদের নির্যাতন থেকে বাঁচার জন্য ব্যাবিল শহর থেকে শাম দেশে হিজরতের উদ্দেশ্যে বের হলেন। হজরত সারা আলাইহিসসালাম ছিলেন যুগের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। এদিকে তৎকালীন সময়ে মিশরের বাদশাহর স্বভাবজাত ধর্ম ছিল যে কোনো সুন্দরী মহিলার ইজ্জত লুণ্ঠন করা। এই জন্য দেশের বিভিন্ন স্থানে সে লোক নিয়োগ করে রেখেছিল যাদের কাজ ছিল সুন্দরী রমণী বিভিন্ন স্থান থেকে পাকড়াও করে আনা, অতঃপর বাদশাহর কাছে পেশ করা। সে যুগে সুন্দরী রমণীদের জন্য উক্ত বাদশাহর কবল থেকে রেহাই পাওয়া ছিল বড় দুষ্কর ব্যাপার। পথ চলতে চলতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বীয় স্ত্রীকে নিয়ে যখন ব্যাবিলের সীমান্ত পাড়িদে মিশরের সীমান্ত প্রবেশ করলেন, তখনই মিশরের বাদশাহ এর বাহিনী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গে এই মহিলা কে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শুনেছিলেন কোনো রমণীর সাথে তার আপন ভাই অথবা পিতা থাকলে তাকে ছিনে নেওয়া হয় না, তাই তিনি জবাব দিলেন, এ আমার বোন, অর্থাৎ ধর্মীয় বোন। এছাড়াও তিনি চাচাতো বোনকে বিবাহ করেছিলেন, সেদিক থেকেও বংশগত বোন। এ কথা বললেও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রেহাই পেলেন না। শেষ পর্যন্ত তারা হজরত সারা আলাইহিসসালামকে ছিনিয়ে নিয়ে বাদশাহর হাতে অর্পণ করল। বাদশাহ এত সুন্দরী রমণী দেখে প্রায় হুঁশ হারিয়ে ফেলল এবং তৎক্ষণি তাকে বেজ্জতি করার জন্য শাহী মহলের খাস কামরায় প্রবেশ করালো। এদিকে স্ত্রী হাতছাড়া হয়ে যাওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর শরণাপন্ন হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য সমস্ত প্রাচীর এবং গাছপালার আবরণ উঠিয়ে দিয়ে বাদশাহর খাস মহলে সারা আলাইহিসসালামের অবস্থান স্বচ্ছ কাঁচের ন্যায় পরিষ্কার করে দিলেন, যাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রীর সাথে বাদশাহর আচরণ ও কার্যকলাপ স্বচক্ষে দেখে স্ত্রীর সতীত্বের ব্যাপারে সন্দেহমুক্ত থাকেন। কেননা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম চরিত্রগত সব ধরনের অসৎ আচরণকে সর্বস্থায়ী বড় ঘৃণা করতেন। এদিকে শাহী মহলে খাস কামরায় অসৎ উদ্দেশ্যে বাদশাহ যখনই হজরত সারা আলাইহিসসালামের দিকে হাত প্রসারিত করতে উদ্যত হল, তখনই বাদশাহর হাত সম্পূর্ণ বিকল হয়ে গেল। তৎক্ষণাৎ বাদশাহ বিকলতা লাঘবের জন্য হজরত সারা আলাইহিসসালামের কাছে ক্ষমা প্রার্থী হল। তখন হজরত সারা আলাইহিসসালামের দোয়াই সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে দ্বিতীয়বার বিকল হয়ে গেল। বাদশাহ আবার ক্ষমা প্রার্থী হয়ে দোয়া ভিক্ষা চাইল। তখনও হজরত সারা আলাইহিসসালাম আবার দোয়া করলে সে পুনরায় হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরে পেল। এরপর সে আবার তৃতীয়বার অসৎ উদ্দেশ্যে হাত বাড়াতে চাইলে তৃতীয়বার আবার বিকল হয়ে গেল। বাদশাহ এবার খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাইল এবং ওয়াদা করল যে আর কখনো এমন কাজ করবে না। তখন হজরত সারা আলাইহিসসালাম আবার দোয়া করলে সে আবার হাতের মধ্যে পূর্বের শক্তি ফিরিয়ে পেল। বাদশাহ এবার পরাজিত চেহারায় কোনো রকমের কামরা থেকে বের হলো এবং দারোয়ানকে ডেকে বলল, তোমরা এটি কি নিয়ে এসেছো? এ তো মানুষ নয়, বরং জান্নাতের কোনো হুর, যাও একে আজাদ করে দাও আর এর খেদমতের জন্য হাজরা নামক বাদী দিয়ে দাও। তাই দেওয়া হলো। হজরত সারা আলাইহিসসালাম ও হাজরা উভয়ে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট পৌঁছালেন, তখন তিনি নামাজে লিপ্ত ছিলেন। হাতের ইশারায় তিনি নামাজেই হজরত সারা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, কি খবর? ওই শরীয়তে নামাজের মধ্যে ইশারায় কোনো কিছু জিজ্ঞাসা করা জায়েজ ছিল? হজরত সারা আলাইহিসসালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা পাপিষ্টের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন আর হাজরা নামক এই বাদী আমি উপহার পেয়েছি। এদিকে হজরত সারা আলাইহিসসালামের গর্ভে এ পর্যন্ত কোনো সন্তান হয়নি বলে তিনি নিজেকে বন্ধা মনে করতেন, তাই তিনি স্বামীর নিকট হাজেরা নামক বাদী পেশ করে আরজ করলেন, আপনি একে বিবাহ করুন, তাহলে হয়তো তার থেকে আপনার কোনো সন্তান হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আজাদ করে বিবাহ করলেন।
এবং এই বলে দোয়া করলেন, হে আমার রব, আমাকে এমন সন্তান দান করুন যে হবে কর্মশীলদের থেকে আলাদা। ফলশ্রুতিতে হাজির আলাইসাল্লামের গর্ভে হযরত ইসমাইল আলাইসাল্লামের জন্ম হয়। হাজেরা মা হওয়ার পর সারা আলাইসাল্লামের মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু সে সময় সারা ও ইব্রাহিম আলাইসাল্লাম দুজনেই বৃদ্ধ ছিলেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ করে সুসংবাদ পাঠিয়ে সারা আলাইসাল্লামের মা হওয়ার কথা জানালেন। এর কিছুকাল পর সারা আলাইসাল্লামের গর্ভে হযরত ইসহাক আলাইসাল্লামের জন্ম হয়, যিনি ইসমাইল আলাইসাল্লামের থেকে ১৩ বছরের ছোট ছিলেন।